আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো 16ই ডিসেম্বর, তাই না? আজকে তো সেই উপলক্ষে ঘুরতে বের হচ্ছি সবাই মিলে। আপনাদের সাথে দুষ্টামি করলো, আমার হাজবেন্ড যাই হোক, এই তোমার ছেলে। আমার হাজবেন্ড যাবে না আমাদের সাথে, ব্যস্ত মানুষ, তাই না? ব্যস্ত। তো এই তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। আপনাদের সবাইকে হাই দিয়ে দিয়েছে আমার বোন, মা, নানি, সবাই। জসিম ভাই ভালো আছে? একসাথে নেমে যাচ্ছি। তো যাই হোক, আপনাদের কিন্তু সাথে করে নিয়েই যাব। কোথায় যাচ্ছি? তো আজকে জাহাঙ্গীরনগর যাব, বড়তলায়। তো ওই জায়গায় ইনভাইট আছে, মামা ইনভাইট করেছে, ওই জায়গায় যাব খেতে। তো আমরা গল্প করছিলাম আর নানা চলে আসলাম আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু অলরেডি বাস উঠে গিয়েছি, বাস যাচ্ছি। গরিব মানুষ তাই, এর কারণে, তাই না? যাই হোক, এটা আমার, আমি আর হচ্ছে আমার দেবর, সবাইকে হাই দিয়ে দিচ্ছে। আর আমার বোন আনিফ, কই আনিফ, হাই দিয়ে দাও। এই তো আপনাদের সবাইকে হাই দিয়ে দিচ্ছে। যাই হোক, যাচ্ছি। অবশ্যই 100% থাকতে তো আসেনি, অবশ্যই যাবো। কিরে কি করবেন? খবর? হ্যাঁ স্যার, ফোন দিতেছো তো, আমার ব্লগে তোমরা থাকো না এখন বেশি বেশি। আর দাঁড়িয়ে আছি, এখনো ঢুকতে পারিনি, এন্ট্রি দিতে হবে। ওই কাপড় দোকান, ওই পর্যন্ত নাই। আপা নাম দুই
গেটা এখন না না ওই দেখো না মানবে ওই দেখো ওই ইনটা কাপড় ইনটা ঢুকে হইটা লিবি তো মাসখান রাস্তা ওই দেখো কপি খেলিছে হ্যাঁ তুমি আর সবশেষে ঢুকে পড়েছি ঢুকতে পেরেছি মামার কারণে না হলে হয়তো আমি ঢুকতে পারতাম না আমার খালা এসে যাই হোক আমি অনেক ক্ষণ দাঁড়ানোর পরে দীর্ঘ দেড় ঘন্টা ওয়েট করার পর ঢুকতে পেরেছি মামার রেফারের কারণে মামা যেকে যত্ন করলে হয়তো আমি ঢুকতে পারতাম না দেখো বাইরের কাউকে ঢুকতে দিচ্ছে না ডিউটি রাস্তা সাইডে থাকলে ওই না করে দিবেন ওইটা যাবা বাইরে যাবে তোমার বাগানে যাবে বাদ দেবো হ্যাঁ টাকা যারা লোক আছে আজকে সব জায়গায় লোক আছে ষোলো ডিসেম্বর না ভালো মানু হয়তো হাজার হাজার মানু হয়তো এখন ঘুম দেয় ওষুধ দিনে পারা এবার কাউ হ্যাঁ আস্তে আছে গন্ধে নাম লিখে তো আমি গেটের সামনে বারবার বলতেছি আপনার কথা ফোনও দিলাম উনি কানে কথাই শুনে না গেলেন আর কেমনে করে ঢুকে দিল ভিউটা কিন্তু জোর ছিল তো যাই হোক এরকম গাছপালার মাঝখান দিয়ে রাস্তা তার ভিতরে হাঁটা প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছেন ওয়াও মানে আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি জাহাঙ্গীরনগরে কিন্তু সচরাচর দেখা যাচ্ছে নর্মাল দিনগুলোতে কিন্তু বা করোনা ভাইরাসের আগেও দেখতাম যে হচ্ছে অনেক রিক্সা চলাচল করতো বাট এখন কিন্তু টোটালি কোনো ভ্যান রিক্সা কিচ্ছু নেই তো এর কারণে পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে তো যাই হোক পরে মামার সাথে কথা বলতেছিলাম আর হাঁটতেছিলাম দেখতেই পাচ্ছেন আর সূর্যটা প্রায় আমাদের মাথা বরাবর ছিল দেখতেই পাচ্ছেন হালকা পাতলা দেখা যাচ্ছে তো আর সাইডে তো প্রচন্ড বড় বড় গাছ এগুলা কি গাছ একটার অন্যতম নাম বলতে পারি না তো গাছ দেখতেছিলাম আর হাঁটতেছিলাম তো মামার সাথে কিছু ব্যাপার নিয়ে কথাও হচ্ছিল তো অনেক স্পিডেই হাঁটছিলাম কারণ আমরা তো বটতলা মানে খেতে যেতাম তো এর কারণেই তো আমাদের ঢুকতে কিন্তু মোটামুটি অনেকটা লেট হয়ে গিয়েছিল তো এরপরে যাই হোক আমরা মানে খুবই স্পিডে হাঁটতেছিলাম খুবই দেখতেই পাচ্ছেন হয়তো বা তো মানে পারতেছিলাম না যে দৌড় দিয়ে যাই কিন্তু সেটা তো পসিবল ছিল না মানে পুরো আপনার এক নাম্বার গেট থেকে শুরু করে আমাদের সেই বটতলা পর্যন্ত হাঁটতে হয়েছিল বাট বটতলাতে যেয়ে দেখি টোটালি কোনো খাবার টাবার কিচ্ছু নেই ইভেন প্রত্যেকটা দোকান বন্ধ ছিল এই করোনা ভাইরাসের কারণে মেবি দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে ছয় সাত মাস যাবত আর কি পরে যাই হোক আমরা হাঁটতে হাঁটতে এরকম কথা বলতে বলতে যাচ্ছি তো যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে
তো ভিউয়ার্স এরপরে মামার আমি কথা বলতে বলতে হাঁটছিলাম তো হাঁটার পরে অনেকক্ষণই হাঁটা হয়েছিল তো করার কিছু নেই তো বললামই যে হাঁটা ছাড়া কোনো ওয়ে ছিল না তো কি করব এই জন্যই হাঁটতে হচ্ছিল তো সবাই মোটামুটি বিরক্ত হয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে এত রাস্তা কখনোই হাঁটিনি এর আগে যতদিনই জাহাঙ্গীরনগরে গিয়েছি ওই দেখা যাচ্ছে রিক্সা দিয়ে গিয়ে তারপরে একটু একটু হাঁটা হয়েছে বাট এত লং রাস্তা কখনোই হাঁটা হয়নি তা আমি আর মামা হাঁটছিলাম আর আমার হাতে দেখতেই পাচ্ছেন এটাকে কী বলে হাওয়াই মিঠাই তো বেবির জন্য কিনেছিলাম খেতে চায় না তারপর নিয়েছিলাম শখ করে যদি খায়ের জন্য কিন্তু একটুও খাওয়াতে পারিনি তো ওই যে দূরে দেখা যাচ্ছে আম্মু তারপরে আমার নানি আমার ছেলে ওনারা সবাই বসে আছে আমাদের জন্য তো আমরা দেরি গেট দিয়ে ঢুকেছিল আর আমি ঢুকেছিলাম এক নম্বর গেট দিয়ে তো এর কারণেই আর কি এই ডিস্টেন্সটা হয়ে গিয়েছিল তো যাই হোক তো পরে একসাথে সবাই মিলে হয়েছি ইভেন একসাথে হেঁটে সবাই খেতেও গিয়েছি তো যাই হোক এইভাবে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার কিন্তু মজাই অন্যরকম তা আমাদের প্রায় সময় কিন্তু এইভাবে ঘোরা হয় আর বেশিরভাগ সময় আমি ফ্যামিলির সাথে ঘুরতে যাই ফ্যামিলি ছাড়া কোথাও একা যে কোথাও যাওয়া হয় সেটা না আমি ফ্যামিলি ছাড়া কখনো একা কোথাও যাই না তো এই তো দেখতেই পাচ্ছেন আমার নানি আমার মা আমার ছেলে তো এই দিক থেকে দেখতেই পাচ্ছেন পুকুর কত একটা সুন্দর মানে এটাকে কি বলে তো যাই হোক আশেপাশে দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর তো অনেক অতিথি পাখি এসেছে আগে আরও বেশি আসতো মেবি এখন অনেক কম আসে তো যাই হোক প্রত্যেক বছর শীতকালে দেখা যাচ্ছে অতিথি পাখি আসে তো এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে ও নানি ওকে খাওয়াতে চাচ্ছিল বাট সে খাবে না পরে যাই হোক বললাম জোর করে খাওয়ানোর দরকার নেই পরে আর কি আম্মু খাচ্ছিল তো এদিক থেকে আমার দেবর আসতেছে আর হচ্ছে ম্যাডামরা আর কি আমার বোনরা আসলো যাচ্ছি খেতে বটতলা ভর্তা ভাত খেতে আপনাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেক ছবি মোটামুটি অনেক ছবি উঠিয়েছি তো যাই হোক একটু হ্যারাসমেন্টের শিকারও হয়েছিলাম গেটে দীর্ঘ 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম যাই হোক মামা যদি না যেত হয়তো বা ঢুকতে পারতাম না মামা যেহেতু এই জায়গায় জব করে তো মামার এখানে ঢুকা হয়েছে তো বাইরে কোনো টুরিস্টই ঢুকতে দিচ্ছে না ইভেন কোনো রিক্সা বা হচ্ছে আদার্স কিছু কিচ্ছু না কিছু ঢুকতে দিচ্ছে না তবে পরিবেশটা কিন্তু আজকে জাহাঙ্গীরনগরে খুবই সুন্দর লাগতেছে আমি লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর পরিবেশ দেখলাম জাহাঙ্গীরনগরে হ্যাঁ জাহাঙ্গীরনগর পরিবেশ তো অবশ্যই অনেক সুন্দর সবসময়ই তবে আজকে একদমই কোলাহল মুক্ত আর কি আর প্রতি বছর কিন্তু শীতকালে অতিথি পাখি আসে আপনারা সবাই জানেন মোটামুটি তো অতিথি পাখির ডাক ইভেন দেখতে অসম্ভব সুন্দর হয় তো যাই হোক প্রত্যেক বছরই আসা হয় এবার ভাবছিলাম যে আসবো না বাট আসা হয়ে গেল তো 16 ডিসেম্বর আজকে তো মামা বললো যে চলে আসো আমাদের ক্যাম্পাসে ঘুরে যাও আর বটতলার ভর্তা ভাত খেয়ে যাও তো মামার ইনভাইটে আসছি তো যদি কিন্তু গেরো আওয়াজেরও জায়গা আছে ওদের বাড়ি যদি সম্ভব হয় ওইদিকেও যাবো মনে হচ্ছে না সময় পাবো কারণ খেতে খেতে হয়তো বা লেট হয়ে যাবে বাট গ্যাদারিং কম জাহাঙ্গীরনগরের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরপুর দেখতেই পাচ্ছেন পুকুর আমি কিন্তু ভিউয়ার্স এরকম পরিবেশ অনেক পছন্দ করি আমার তো খুব ভালো লাগে বিশেষ করে গাছপালা সব কিছু এ টু জেড দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছের পাতা পড়ে আছে ওরে ভয়ে আর গাছগুলো তো অসম্ভব সুন্দর এই হলটা মেবি নতুন হয়েছে তো হলটা যখন কাজ চলে তখন একবার আসা হয়েছিল বাট এরপর আর আসেনি যদি সম্ভব হয় আজকে মামার হলটা আপনাদেরকে ঘুরে দেখাবো তো এই তো দেখতেই পাচ্ছেন আম্মু সবাই হাঁটতেছি দেখতেই পাচ্ছেন আম্মু মামার সামনে আমার ননদ আমার বোন আমার দেবর আমার হাজবেন্ড কিন্তু আসেনি কারণ সে সময় পায়নি বিজি মানুষ আসতে পারিনি ওকে দেখে আসতে হয়েছে আমি বলেছিলাম অবশ্য বাট তার সময় ছিল না তো এর জন্য আর জোর করিনি যে থাক দেখতেই পাচ্ছেন গাছগুলো কত সুন্দর এই তো ফুল হলটা
তো যাই হোক, এই তো আমার নানি দেখতে পাচ্ছেন জুতা খুলে হাতে নিয়ে হাঁটতেছে, হাঁটতে পারতেছে না, রিস্কা নাই, না হলে তো রিস্কা দিয়ে নিয়ে যেতাম। ভর্তাবাদ খেতে বরতলা, এই যে সামনে। এই শুভ নানি রে কোলে নাও, নানি রে, নানি রে কোলে নাও। হ্যাঁ দাদি শাশুড়ি না সম্মান করো। শেষ শুভ শেষ পাপা, আমার ছেলেটা মনটা খারাপ হয়ে গিয়েছে। ও মানে আমার ছেলে ডুবছে হচ্ছে ডেরিগেট দিয়ে, আমরা ডেরিগেট দিয়ে ডুবছে, আমার মানে এক নম্বর দিয়ে ডুবতে হয়েছে। বাট অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 1.5 ঘন্টা পরে ঢুকতে পেরেছি। অলরেডি দেখতেই পাচ্ছেন আসরের আজান দিয়ে দিয়েছে, বাট এখন পর্যন্ত কিন্তু আমাদের লাঞ্চ হয়নি। আমাদের কথা ছিল 2টার ভিতরে এই জায়গায় আসার, তো হাঁটতে হাঁটতেই আমাদের সময় ওভার হয়ে গেছে। এই মাথা থেকে সেই কোন মাথা, টোটালি কোনো রিক্সা বা ভ্যান কিচ্ছু নেই। আলাই বালাই রে কইস না, হ্যাঁ এগুলো কেন শুভ ছাগল ছাগল জাহাঙ্গীরনগর মানে একটু হাঁটাহাঁটি তো হবে। না মামা এরা কি মৌলানা ভাসানি হল না? পুরা হল গুলা বন্ধ দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু যাচ্ছি তাদেরকে নিয়ে। তোরে দেখলো কে না, তোরে দেখলো মনোযোগ দিয়ে বলতো সেই ভর্তুকু বেলা পিকনিক কোথা থেকে আসলো তাই আঙ্কেল কখন থেকে বসে আছে, বাট আমরা লেট করে ফেলেছি, হোটেলে বলা ছিল বরতলাই। এখন কি দেখতেই পাচ্ছেন সবকিছু কিন্তু বন্ধ। দেখছে লোক আগে রেডি করে রাখছেন না? ফাইনালি কিন্তু চলে এসেছি,
तो व्यूअर्स हमारे जगह टा किंतु ये जो बिल्डिंग टा देखते बात सुने अरे सुने अरे तो असलम खेते मौजा रेस्तोरा देखते ही बात से जाओ भीतर जाओ की क्या सब है यादरी जगह कच्ची रही ना सुमरों को लाश बात से देखते ही बात से खबर मुने हर प्राय शेष ना মানে ভুল হয়ে গেছে এই পাশে বসো দেখতে পাচ্ছেন হাত ধুচ্ছি পাচ্ছেন কিভাবে কাছে নেওয়া হয়েছিল তো হচ্ছে আমাদের খাবার আসতেছে প্রথমে আমাদের এটা চলে আসছে তো এরপরে যাই হোক দেখতেই পাচ্ছেন আমরা সবাই ভর্তা নিয়ে নিচ্ছি একে একে তো ভর্তা নিয়ে নিচ্ছি ভর্তা তেমন একটা বেশি ছিল না তো দেখতেই পাচ্ছেন আমি মামা সবাই একসি জালে বসেছি তো পরে সবাই মোটামুটি খাওয়া একদমই ভালো ছিল না কি বলবো একদমই বাজে ছিল মানে একটুও মজা হয়নি ভর্তাগুলো তারপরেও খেতে হয়েছিল খাবার তো খাবারই হয় বাজে বলা ঠিক না তারপরেও বললাম মানে খাবার ওদের রান্না ভালো হয়নি এর জন্যই বললাম আমি ভেবেছিলাম আরও টেস্ট হবে শুধুমাত্র যে মাংসের ভর্তাটা ছিল সেটা একটু ভালো লেগেছে আদার্স কোনো ভর্তাই ভালো লাগেনি তো এই তো দেখতে পাচ্ছেন মিম শুভকে খাবার দিচ্ছে তো তারপর আমিও সাইডেই বসেছি তো ওরা এই তো দেখতে পাচ্ছেন মিম খাবার দিচ্ছে শুভকে পরে যাই হোক সবাই মিলে একসাথে বসে খেয়েছি অনেক গল্প করেছি অনেক আড্ডা দিয়েছি মজা করেছি তো এই আর কি পরে যাই হোক অনেক ধরনের কথাই হচ্ছিল এরপরে ঠান্ডা নেওয়া হয়েছিল তো আর কি তো এরপরে বিয়ার দেখতেই পাচ্ছেন আমাদের ঠান্ডা নেওয়া হয়েছিল 2 লিটার তো সবাই মিলে একসাথে বসে খেয়েছি দেখতেই পাচ্ছেন আমার দেবর কিন্তু ঝেড়ে দিচ্ছে সবাইকে তো আমি কিন্তু নর্মালি কিন্তু ঠান্ডা তেমন কি আমি ঠান্ডা ধরতে গেলে খাই না তারপরেও তো কোল্ড ড্রিঙ্কসটা আমার টোটালি পছন্দ না পছন্দ করি না আমার একটু গ্যাসের প্রবলেম আছে তো এর কারণে আর কি খেতে পারি না তো এই তো দেখতে পাচ্ছেন আমার বোন আমার দেবর বড় পাশাপাশি বসেছে তো সবাই খাচ্ছিল তখন বলছিল একটু খাও আমার ছেলে তো আমার ছেলে আমার মতোই খেতে পারে না তো পরে এই তো দেখতে পাচ্ছেন নিয়েছিলাম বাট একটুও খাইনি তো খেতে খেতে সবাই মিলে গল্প করলাম আড্ডা দিলাম তো তারপর আর কি চলে আসা হয়েছিল সবাইকে তো অলরেডি বের হয়ে গিয়েছি চলে যাচ্ছি আমাদের বাসায় দেখতেই পাচ্ছেন আর শুভরা সামনে বসেছে সামনে বলতে আমার সামনে রয়ে গিয়েছে কি বলে রিস্কা কি বলে সিএনজি আমরা সিএনজি তে বসেছি
পড়েছিলাম শীতের কারণে নাবু কিনবা পরে ভিউয়ার্স আমরা বাসায় যাওয়ার পথে আর কি ঝালমুড়ি খেয়েছিলাম একটা ছোটখাটো রেস্টুরেন্টে বসে তো মোটামুটি ভালো এই জায়গাটা ঝালমুড়ি প্লাস ফুচকা কিন্তু অনেক ফেমাস চারিদিক থেকে আমার ছেলে খেলতেছে গাড়ি দিয়ে গাড়িটা কিনে দিয়েছি তো ভিউয়ার্স তারপরে যাই হোক দেখতেই পাচ্ছেন আমরা মানে চার প্লেট ঝালমুড়ি নিয়েছিলাম এটা আমার মামা ছোট মামা এই মামার বিয়েতে গিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আর ফুচকা নেওয়া হয়েছিল তো আমরা মজা করে খাচ্ছিলাম গিফট করতেছো এত ফুল কোত্থেকে আনলা আমাদের বাগান থেকে অনেক সুন্দর কি ফুল মিম ওয়াও এত সুন্দর গোলাপ টোলাপ তুলছে ওয়াও তো ভিউয়ার্স এই তো দেখতেই পাচ্ছেন পরের দিন সকালবেলা তো ফুচকা টুচকা খেয়ে ঝালমুড়ি খেয়ে আমরা কিন্তু বাসায় চলে এসেছিলাম এরপরে আর বেশিক্ষণ থাকিনি তারপরে তো দেখতেই পাচ্ছেন সকালবেলা একদম ফ্রেশ ফুল নিয়ে এসেছে আমার বোনে পেরে গাছে থেকে ফুল কিন্তু গাছেই সুন্দর বাট পায়রা কিন্তু ভুল করছো তোমার হাতও মানায় তো ভিউয়ার যাই হোক এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাকে জানাবেন আমার ভিডিওটি কেমন মানে লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম All right.